Hello guys, welcome to my another HTML CSS tutorials. Today we are going to create this. वेलकम बैक टू माई अनदर HTML CSS tutorials. तो आजकल पर्व जो वेबसाइटा तैरि करब से तो इंट्रोते देखे आसट हमें आबारों एक बार देखा एखे वेबसाइटे देखते हमारे फार्स्ट आई व्हाट्सएप एंड हमारे देखा से इट्स माई यूट्यूब चैनल एंड देव लेट्स स्टार लेट्स लाइक शेयर एंड कमेंट नेक्स्ट हमारे सबसक्राइब बाटन देव आ एंड सोशल मीडिया आइकन आता हवर करा जा दें हमारे साइडे वेबर लेखा लोगो एंड इट्स माई यूट्यूब चैनल होम अबाउट सर्विस कॉन्ट्रैक्ट्स एंड प्रत्येक नेविगेशन बारे किन्तु काज करे एखाने आमार सर्विसेस सर्विटेगुलो कॉन्ट्रैक्टर भितरे आमार ए लेखागुलो आछे कॉन्ट्रैक्ट फ्रॉम एंड आमी एखान थेके कलर चेन्ज करते पारबो. तो एई छिलो आजके आमादेर वेबसाइट. तो वेबसाइटटा ट्यूटोरियल आज के तैरि करब. तो सोजा चले जाब फार्स्टे हमारे विजुअल स्टूडियोते आगे हमें बोले नहीं फाइलर भिटे इमेजेस फोल्डर क्रिएट करब दें लोगोटा किन्तु राखब कारण लोगोटा किन्तु लागबे फोल्डर क्रिएट करेछे से फोल्डारे जे फोल्डारे भिटे इंडेक्स डट एचटीएमएल एंड स्टाइल डट सीएसएस ए दुइटा आमरा रेखे सेटार भरे फोल्डर क्रिएट करब दें चले जाब विजुअल स्टूडियोते. विजुअल स्टूडियोते चले जाने देखते हमार इंडेक्स डट एच टीम एल एंड स्टाइल डट सी एस एस ए दुईटाई किन्तु आसे एंड ए दुईटा के कानेक्ट कर नहीं लिंकर माध्यम दें हमारे फ्रंट असम लिंक कारण आईकन यूज कर आईकन यूज करार्जन লিংকটা পাওয়ার জন্য আমরা চলে যাব গুগলে ফন্ট অসম সার্চ দিব. সার্চ করার পর আমরা ফন্ট অসম এর ফিটে চলে যাব. ফন্ট অসম এর ফিটে কিন্তু আপনার অবশ্যই অ্যাকাউন্ট থাকা লাগবে. দেন আমরা উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন আইকন মতো দেখতে পাচ্ছেন ইউজার আইকন এখানে আমরা ক্লিক করব. দেন আমাদের কিডস লেখা আসবে এই কিডস এর ফিটে আমরা চলে যাব. কিডস এর ফিটে যাওয়ার পরে আপনারা এখানে আপনার যে गिव इट नेम एखे जो लेखाटा आई लेखाते क्लिक करब. क्लिक करारे एखे देखें हमारे दिए दिए से लिंक एखान कपि कर जस्ट वोने पेस्ट कर देव. तो क्ष स्टार्ट करी क्षटा स्टार्ट करी. तो फार्ष्ट हमें हेडारे क्ष करब. तो फार्ष्टे दीब हेडार सेक्शन स्टार्ट. हेडर सेक्शन स्टार्ट एस ई ए डी एर हेडर सेक्शन स्टार्ट. देन आमरा हेडर सेक्शन नीचे आमरा दीब हेडर. तो हेडारे भिटे आमरा एक डिप क्रिएट करब. डिपटार नाम दीब यूजर. आमी अनेक स्लोलि देखा जाते करे आपनारा बुझते पारें सेजन्य. तो यूजर डिपर भिटे आमी দিব আমাদের লোগোটা. তা তার জন্য আমরা ইমেজেস ফার্স্ট আমরা টাইপ করব ইমেজ. দেন আমরা ইন্টারপ্রেস করব অ্যান্ড এসআরসি এর ভিতরে আমরা এই যে আমার ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার নামটা আমি কাউন্ট করব ইমেজেস. তো এখানে আমি কাউন্ট করব এখানে আমি টাইপ করব ইমেজেস. দেন আমি স্ল্যাশ দেওয়ার সাথে সাথে আমার লোগো ডট পিএনজি চলে আসবে. এখান থেকে আমি আল্ট্রা লেখাটাকে আমি ক্লোজ করে দিলাম. দেন এটাকে সেভ করব. সেভ করার পরে আমরা নিচে চলে যাব. নিচে চলে গিয়ে আমরা নিচে যাওয়ার পরে আমরা H3 ট্যাগ নিব. H3 ট্যাগের আমরা ক্লাস দিব নেম. তো তার জন্য H3 দেওয়ার পর ডট দিব. ডট দিয়ে নেম দিব. দেন ইন্টার প্রেস করব. প্রেস করার পর আমার ক্লাস নেম চলে আসছে H3 ট্যাগও চলে আসছে. তো এখানে আমি টাইপ করব ওয়েব ওয়ার্ল্ড.
দেন ওয়েবার লেখাটা টাইপ করার পরে আমরা দিব পি ট্যাগ, তো তার জন্য আমরা পি দিব, তারপর ডট দিব, দেন এরপরে আমরা দিব পোস্ট, পি ডট পোস্ট। তাহলে ইন্টারপেস করব, ইন্টারপেস করার পরে দেখেন আমাদের ক্লাস নেম পোস্ট চলে আসছেন, পি ট্যাগও আসছেন। এরপরে আমরা এটার ভিতরে টাইপ করব ইটস মাই ইউটিউব চ্যানেল, ইটস মাই ইউটিউব, ইটস মাই ইউটিউব চ্যানেল। দেন আমাদের ওয়েবসাইটটাকে আমরা এখানে কন্ট্রোল প্লাস এস দেবে, এটাকে সেভ করব। সেভ করার পরে ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। আমাদের নিচে ওয়েবার লেখা অ্যান্ড আমাদের ইটস মাই ইউটিউব চ্যানেল এটা লেখা চলে আসছে। তো এখন আমরা ন্যাভিগেশন বারগুলো আমরা সেট আপ করবো, তো তার জন্য আমি এই টিপটা শেষ হলো, এই টিপটার পরে আমি টাইপ করব ন্যাভ, দেন ন্যাভের যে ক্লাসটা দিব তার জন্য ডট দিব, এখানে দিব ন্যাভ বার। এরপরে ইন্টার প্রেস করব, প্রেস করার পরে আমরা ন্যাভ বারের ভিতরে আমরা ইউএল ট্যাগ দিব, ইউএল ট্যাগের ভিতরে আমরা টাইপ করব এলআই ট্যাগ, এলআই ট্যাগের ভিতরে আমরা টাইপ করব অ্যাঙ্কার ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমরা দিব ন্যাভিগেশন বারটার নাম দিব হোম, দেন এটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা যেহেতু আমাদের চারটা ন্যাভিগেশন বার হবে তো চারবার আমরা পেস্ট করে দেব, দেন আমরা এখানে জাস্ট নামগুলো চেঞ্জ করে দেবো। এখানে হোম থেকে আমরা এখানে দিব অ্যাবাউট, দেন আমি এখানে দিব সার্ভিসেস, সার্ভিস দিব, দেন আমি এখানে টাইপ করব কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্ট আমি লিখব, দেন এটাকে সেভ করব। সেভ করার পরে আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব, ওয়েবসাইটটাকে রিফ্রেশ করার পর আমার ন্যাভিগেশন বার অ্যান্ড ওয়েব ওয়ার্ল্ড ইটস মাই ইউটিউব চ্যানেল লেখাগুলো চলে আসছে অ্যান্ড উপরে আমার লোগোটাও আসছে এই যে দেখেন, কিন্তু সাদা বলে আমার ব্ল্যাঙ্ক বলে সেটা আমার দেখা যাচ্ছে না, লোগোটা যেহেতু হোয়াইট সেজন্য দেখা যাচ্ছে না, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তো আমার মোটামুটি হেডারের লেখা টাইপ করা শেষ, হেডারের কাজ শেষ, তো তার জন্য আমি এখানে হেডার ইন করে দেব, এখানে দিব হেডার সেকশন, হেডার সেকশন ইনস, এখানে হেডার সেকশন ইনস বলে আমি টাইপ করে দিলাম। তো এরপরে এটাকে সেভ করব, এখন আমি চলে যাব সোজা স্টাইল সিএসএসের ভিতরে, কারণ আমার মার্জিন প্যাডিং এগুলো নিতে হবে। তো স্টাইল সিএসএসের ভিতরে আমি ফার্স্টে আমার যে মেইন কাজ সেটা করব, মার্জিন দিব ফার্স্টে, মার্জিন জিরো, প্যাডিং জিরো, বক্স সাইজিং, বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, পপিনস, সেন্স সেরিফ, টেক্সট ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ, আউটলাইন, নান, বর্ডার, নান, টেক্সট ডেকোরেশন, নান, ফন্ট উইথ, নর্মাল, দেন এটাকে সেভ করব। সেভ করার পরে ওয়েবসাইটে চলে যাব, রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে দেখেন আমার এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সব কিছুই নর্মালভাবে আসতেছে। অ্যান্ড এখানে দেখেন সিলেক্ট করার পরে এই যে এই অংশটুকু কিন্তু আমার ডিপ আসতেছে, কারণ আমরা এই অংশটুকুই হেডার সিলেকশন করছি, তো সেটা জাস্ট আমার কালার আসতেছে। তো এখন আমি আমাদের এইচটিএমএল, এই এইচটিএমএল ফাইলটারই আমি
এখন সিএসএস করব তো আমি এখানে দিব HTML তারপরে ফন্ট সাইজ দিব 62.5% দেন ওভারফ্লো দিব হিডেন দেন আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে দেখেন আমার ফন্ট লেখাগুলো কিন্তু ছোট হয়ে গেছে আমি আপনাদেরকে আবারও দেখে আসি আমি যদি এই ফন্ট সাইজটাকে যদি আমি অফ রাখি তো এটাকে সেভ করলাম রিফ্রেশ করার পরে দেখেন লেখাগুলো কিন্তু বড় আছে বাট এটা যখন আবার রান করব অন করব তখন দেখবেন ফন্টগুলো কিন্তু ছোট হয়ে যাবে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে কারণ আমি টোটাল HTML ফাইলটার কিন্তু আমি CSS করে দিলাম তো এখন আমি বডিতে চলে যাব আমি যে বডি নিয়েছি এই যে আপনার বডি এই বডি এ CSS করব BODI বডি তো এখন এটা CSS করব ওভারফ্লো দিব হিডেন দেন মিনিমাম উইথ দিব মিনিমাম উইথ 100 VH অ্যান্ড ডিসপ্লে দিব ফ্লেক্স অ্যান্ড অ্যালাইন আইটেম দিব ফ্লেক্স স্টার্ট দেন জাস্টিফাই কন্টেন্ট দিব স্পেস বিটুইন দেন ব্যাকগ্রাউন্ড দিব লিনিয়ার গ্রেডিয়েন্ট আমি দিব ডিপ পিং দিব দেন দিব পার্পল দেন আমি চাইলে এই কালারটা কিন্তু চেঞ্জ করেও নিতে পারি আমি যদি চাই তাহলে কালারটা কিন্তু লাইট কালার না দিয়ে যে কোনো কালার আমি নিতে পারি তো আমি ডিপ পিঙ্ক দিয়ে দিলাম সেভ করলাম ওয়েবসাইটে রিফ্রেশ করব আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার আসছে অর্ধেক ডিপ পিঙ্ক আসছে অ্যান্ড অর্ধেক পার্পেল কালার আসছে অ্যান্ড লোগোটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় আকারে আসছে এখন আমি প্যাডিং দিব সাম প্যাডিং তো আমি প্যাডিং দিব 5.5 REM তখন এটাকে সেভ করলাম দেখেন আমাদের প্যাডিং কিন্তু চলে আসছে এখন আমি চলে যাব আমার যে আমি হেডিং নিয়েছিলাম সেই হেডিংয়ের ভিতরে আমি চলে যাব তো আমি এখানে টাইপ করব এখান থেকে আমি যে হেডার হেডিং নিয়েছিলাম সেই হেডিংটাকে এখন স্টাইল সিএসএস করব আমি এখানে দিব সরি এখান থেকে আমি জাস্ট নিব হেডার আমি এখানে কিন্তু হেডার নিয়েছিলাম এই যে হেডার হেডিং নয় হেডার এখান থেকে আমি জাস্ট এখানে হেডারটা কপি করে নিলাম এখানে জাস্ট হেডারটা পেস্ট করে দিব এখন হেডারে সিএসএস করব তো আমি ফার্স্টে দিব উইথ 35 REM অ্যান্ড আমি দিব ব্যাকগ্রাউন্ড দিব RGBA কালার দিব 255 and 255.2 এরপরে বক্স শ্যাডো দিব 0 and 1 REM অ্যান্ড দিব 2 REM অ্যান্ড দিব RGBA দিব 0.3 দিব দেন আমি দিব ব্যাকড্রপ ফিল্টার ব্যাক
बैकड्रॉप फिल्टर दिबो ब्लूआर BLUR बैकड्रॉप फिल्टर ब्लूआर दिबो 0.4 REM सॉरी हमारे नीचे चले आसछे एरपर दिबो टेक्स्ट अलाइन दिबो सेंटर तारपरे पैडिंग दिबो 1 REM एंड एरपर आमरा बॉर्डर रेडियस दिबो 1 REM এখন এটাকে রিফ্রেশ করে দেখব সেভ করার পরে কন্ট্রোল প্লাস স্পেস করে সেভ করলাম আমাদের কিন্তু এই যে ফিল্টার দেখেন আমার গ্লাসে যে ভাবটা সেটা কিন্তু এখন চলে আসছে কারণ সবগুলাই কিন্তু আমি হেডারের হিটে নিয়েছি এই যে হেডারটা কিন্তু এখানে স্টার্ট হয়েছে এখানে শেষ হয়েছে দেখেন এটা কিন্তু দাগ মতো আছে এন্ড হেডারে ফিটে আমার এই ডিপগুলো আছে এন্ড ইউএল ট্যাগগুলো আছে তো এরপরে হেডারের ভিতরে আমি যে হেডারটা সাইজটা করে নিলাম এখন এই হেডার সাইজটার ভিতরেই আমি লোগোটা বসাবো আমার ওয়েবার লেখাটা বসাবো ইটস মাই ইউটিউব চ্যানেল এন্ড ন্যাভিগেশন বার এইগুলো আমি এখন সেট আপ করবো তো এরপরে আমি হেডারটাকে টাইপ করার পরে আমি এখন চলে যাব হেডারের যে আমি ইউজার নিয়েছিলাম তো আমি এখন এখান থেকে জাস্ট ইউজারটাকে আমি কপি করে নিলাম কপি করে এখানে জাস্ট আমি টাইপ করব হেডার HEA হেডারের পরে আমি জাস্ট ডট দিয়ে ইউজারটা পেস্ট করব পেস্ট করার পরে আমি প্যাডিং টপ দিব 2 REM এখন দেখেন কন্ট্রোল প্লাসে স্পেস করলাম সেভ করব ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে এইখানে চলে আসছে তো এখন প্যাডিং ইউজারের ভিতরে আমার কী ছিল লোগো ছিল তো এখন আমি চলে যাব ইউজার ইমেজেসে তো ফার্স্টে আমি এখন CSSর ভিতরে চলে যাব তো আমি ফার্স্টে টাইপ করব হেডারের পরে ডট দেওয়ার পরে ইউজার দেওয়ার পরে এখানে যে আমি ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটাকে কাউন্ট করলাম এই যে ইমেজটাকে কাউন্ট করলাম এখন এটা CSS করব মার্জিন 1 REM অ্যান্ড হেড দিব 15 REM অ্যান্ড উইথ দিব 15 REM দেন আমরা মার্জিন হেইট অ্যান্ড উইথ দিয়েছি অ্যান্ড আমরা এখন দিব বর্ডার রেডিয়াস দিব 15% অ্যান্ড অবজেক্ট ফিট দিব কভার দেন বক্স শ্যাডো দিব 0001 REM অ্যান্ড দিব RGBA কালার দিব 255 অর্থাৎ আমাদের অ্যাশ কালারটা আমরা দিয়ে দেবো এখন এটাকে কন্ট্রোল প্লাস প্রেস করে সেভ করলাম এখন আমরা ওয়েবসাইটে চলে যাব এখন এটাকে রিফ্রেশ করে দেখব রিফ্রেশ করার পরে দেখেন আমাদের কিন্তু লোগোটা একটা পজিশনে একটা সেট আপে চলে আসছে কারণ আমরা মার্জিন প্যাডিং করেছি আমরা যে মার্জিন 1 REM নিয়েছিলাম 1 REM ক্রস বরাবর আমি ফার্স্টে তো বলছিলাম মার্জিন আসার সময় ক্রস বরাবর মার্জিন আসছে দেন আমি নিয়েছিলাম হেইট 15 50 REM তো এর হাইটটা 15 REM হয়েছে এখন দেখেন আমি যদি হাইটটা মানে হাইট বলতে লম্বাই আর কি হাইট যদি 15 REM থেকে যদি আমি একটু বেশি দিই তাহলে দেখবেন হাইটটা কিন্তু লম্বাই বড় হয়ে যাবে তো আমি সেটা টেস্টিংয়ের জন্য দেখাচ্ছি এখানে 15 REM-এর জায়গায় আমি 20 REM দিয়ে দিলাম এখন সেভ করলাম এখন দেখেন ভালো করে দেখবেন যে হাইটটা আছে এই হাইটটার থেকে একটু লম্বা হয়ে যাবে রিফ্রেশ করব দেখেন এটা কিন্তু মাইকটা লম্বা হয়ে গেছে তো হাইট উইথের কাছে সব কিছু তো আমি 4 কোণা করেছি সেজন্য হাইটও 15 দিয়েছি
एंड उइथ 15 দিয়েছি বর্ডার রেডিয়াস দিয়েছি 50% এই যে বর্ডার রেডিয়াস হয়েছে 50% এতে কোণাটা গোল গোল মত হয়ে গেছে বর্ডার রেডিয়াসের কারণে 15% দেখেন বর্ডার রেডিয়াস যদি আমি এখন এখানে 15% এর জায়গায় 17% দিয়ে দেই তাহলে দেখবেন এই যে গোলাকারগুলো আছে কর্নারে এইগুলা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আরো গোল হয়ে যাবে রিফ্রেশ করব এখন দেখেন রিফ্রেশ করার সাথে সাথে দেখেন এটা কিন্তু উপরে উঠে আসছে এন্ড এটা কিন্তু আরো গোল হয়ে গেছে তো এখন আমি জাস্ট এখানে 50% রাখব অবজেক্ট ফিট কভার এন্ড কালারটা তো দেখতেই পাচ্ছেন শ্যাডো কালার যে কালারটা দিয়েছি অ্যাশ কালার তো রিফ্রেশ করব আমাদের যেটা ছিল সেটাই আমাদের আছে তো এরপরে আমি চলে যাব হেডার ইউজার নেমে কারণ আমাদের এখানে কিন্তু আমরা নেম নিয়েছি তো এখন আমরা হেডার ইউজার নেমটাকে আমরা এখন কপি করব কপি করে জাস্ট আমি আমার এখানে কিন্তু দুইটা ব্র্যাকেট পড়ে গেছে সো এখানে আমার রেড চিহ্ন দেখাচ্ছে ক্লিয়ার করে দিলাম এখন এটাকে সেভ করব সেটটাকে রিফ্রেশ করব দেখেন আমাদের গোল যে আমরা নিয়েছি সেটা কিন্তু চলে আসছে তো আমার সরি একটা জিনিস বলা ভুল হয়েছে কারণ আমার তখন এটা ভুল ছিল সেজন্য আমার কোনো কিছু কাউন্ট করে নাই তো এখন দেখবেন এখানে 17 দেওয়ার কারণে কি হয় দেখেন এটা কিন্তু গোল আছে এখন এটা আমি যদি দেই 17% তাহলে দেখবেন 17% দিয়ে দিলাম 17% দিয়ে দেওয়ার কারণে কিন্তু এটা আরও একটু এদিকে সরে আসছে তো আমি বর্ডার রেডিয়াস 15% দিয়ে দিলাম এখন আমি চলে যাব বর হেডার ফার্স্টে দিব হেডার হেডার দিব হেডার ডট ইউজার ডট আমার নেমটাকে পেস্ট করলাম এটার ফন্ট সাইজ দিব ফন্ট সাইজ দিব 3REM অ্যান্ড কালার দিব হোয়াইট কালার দেন আমরা প্যাডিং দিব আমি এখানে জাস্ট প্যাডিং দিব 5REM অ্যান্ড 0 তো আমি এটাকে সেভ করলাম এখন সেভ করার পরে আমি জাস্ট সেটটাকে রিফ্রেশ করব হেডার ইউজার ডট নেম ওয়েবল্ড আমাদের কোথাও ভুল গেছে মেবি কারণ কোনো কিছুই কাউন্ট হচ্ছে না হেডার ইউজার অ্যান্ড নেম এখন সেভ করব ওয়েবসাইটটাকে রিফ্রেশ করলাম এখন দেখেন আমাদের লেখাটা কিন্তু হোয়াইট হয়ে গেছে আমাদের লেখাটা এখন হোয়াইট দেখা যাচ্ছে কারণ আমাদের এটার সাথে এটার কালার তো আমাদের সেম রাখা লাগবে এখন আমরা যে নিচে যে আপনার পোস্টটা করেছিলাম ইটস মাই ইউটিউব চ্যানেল এটাকে এখন রিসাইজ করব সিএসএস কোড সিএসএস দিয়ে তো পোস্টটাকে আমি এখান থেকে কপি করে নেব কপি করে সিএসএস এর ভিতরে আমি জাস্ট ফার্স্টে দিব হেডার দেওয়ার পরে স্পেস দিব দেন দিব ডট কারণ স্পেস না দিলে কিন্তু কাউন্ট করবে না কারণ ফার্স্ট আমাদের স্পেস দেয় নাই যার কারণে কিন্তু কাজ হয় নাই পোস্টটাকে পেস্ট করলাম এখন ফন্ট সাইজ দিব ফার্স্টে ফন্ট সাইজ দিব 1.8REM 1.8REM এখন দেখেন আমাদের ফন্ট সাইজ দেওয়ার পরে আমরা কালার দিব হ্যাশট্যাগ EEE কালার দিয়ে দিলাম এখন আমরা ফন্ট উইথ দিব লাইটার তো এটাকে সেভ করলাম সেভ করার পরে আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব আমাদের লেখাটাও কিন্তু পোস্ট লেখাটাও কিন্তু আমাদের হোয়াইট কালার চলে আসছে পুরোপুরি হোয়াইট না বাট চলে আসছে কালারটা এটা রিসাইজ আসছে এখন আমাদের কাজ হলো ন্যাপবারের কাজ তো আমি জাস্ট এখান থেকে এই যে ন্যাপবার
এই যে আমরা ন্যাব নিয়েছিলাম এই যে ন্যাব বার ক্লাসটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিব কপি করে সিএসএস এর ভিতরে চলে যাব এখানে আমি ফারস্টে টাইপ করব হেডার দেন স্পেস দেন আমরা ডট দিয়ে ন্যাব বার পেস্ট করব আমি এটার প্যাডিং দিব 1REM দেন আমরা প্যাডিং 1REM দিব প্যাডিং 1REM এন্ড 3REM এটাকে সেভ করলাম ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব দেখেন নিচে চলে আসছে একটু এখন আমরা চলে যাব ন্যাববারে যে ULLI ট্যাগ নিয়েছিলাম সেটাতে চলে যাব তো ফার্স্ট আমি হেডার লিখে নেব দেন আমি ডট দিব স্পেস দিয়ে দেন আমি আমার ন্যাববারটাকে সিলেক্ট করে নেব ন্যাববারের পরে আমি দিব ইউএল ট্যাগ এন্ড এলআই ট্যাগ কারণ এই দুইটা তো আপনার ট্যাগ যার কারণে এটা আমার কপি করা লাগবে না কারণ ইউএল এলআই এই দুইটাই আমার ট্যাগ তখন ইউএল এলআই দিয়ে দিলাম এরপরে আমি এটার মার্জিন দিব 1REM অ্যান্ড লিস্ট স্টাইল দিব নান এরপরে এটাকে সেভ করব সেভ করার পরে দেখেন রিফ্রেশ করব আমাদের কিন্তু চলে আসছে পরপর আমাদের আগে যেটা ছিল সেটার থেকে কিন্তু আমাদের এখানে ডট ডট ছিল সেগুলো চলে গেছে এটা পজিশনে চলে আসছে এখন এটার আরও সিএসএস করতে হবে তো এরপর আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যাব তো তার জন্য আমি ফার্স্টে হেডার দিব হেডার পরে ডট দিব ন্যাববার দেন দিব ইউএল কেএলআই অ্যান্ড অ্যাঙ্কর ট্যাগ কারণ লেখাটা কিন্তু অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে এখন অ্যাঙ্কর ট্যাগের সিএসএস করতে হবে ডিসপ্লে দিব ব্লক অ্যান্ড প্যাডিং দিব 1REM নেক্সট আমরা ফন্ট সাইজ দিব 2REM দেন আমরা কালার দিব হোয়াইট হ্যাশট্যাগ FFF এখন আমরা ব্যাকগ্রাউন্ড দিব RGBA আমাদের যে কালারটা এখানে এখন আমাদের সিলেক্ট আমাদের চলে আসছে অলরেডি এই জন্য আমি সেকেন্ড কালারটা দিয়ে দিলাম তো নেক্সট নিচে চলে যাব বক্স শ্যাডো দিব বক্স শ্যাডো 0 1REM 2REM অ্যান্ড RGBA আমাদের অলরেডি কিন্তু ব্ল্যাক কালারটা আছে সেজন্য আমি এখানে পেস্ট করে দিলাম জাস্ট এখানে 3 জায়গায় 2 দিয়ে দেব এরপরে বর্ডার রেডিয়াস দিব বর্ডার রেডিয়াস 1REM অ্যান্ড বর্ডার রেডিয়াস 1REM দিলাম এখন এটাকে সেভ করলাম ওয়েবসাইটটাকে এখন রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে দেখেন আমাদের চলে আসছে আমাদের এই সাইডের যে ন্যাভিগেশন বার এটার সাইজ অ্যান্ড এটার পজিশন সবগুলাই কিন্তু চলে আসছে লোগো ওয়েব ওয়ার্ল্ড ইটস মাই ইউটিউব চ্যানেল তো এরপরে এটার হবার করব আমার যে ন্যাভিগেশন বার এটাকে আমি হবার করব তো তার জন্য আমি নিচে চলে যাব এখানে ফার্স্টে দিব হেডার দেন দিব ন্যাব বার দেন দিব ইউএল এল আই দেন দিব এ অ্যাঙ্কর ট্যাগ দেন আমরা এখানে দিব হভার দেন এটাকে ব্যাকগ্রাউন্ড ফার্স্ট আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্যাকগ্রাউন্ড দিব RGBA আমার কালারটা যেহেতু আছে আমি এখানে জাস্ট পেস্ট করে জাস্ট এখানে 2 জায়গায় 5 দিয়ে দিব দেন এখানে কালার দিব লেখার কালারটা হ্যাশট্যাগ 555 দেন ট্রানজিশন দিব ট্রান্সফর্ম নাই কিন্তু ট্রানজিশন দিব নান এখন এটাকে সেভ করব কন্ট্রোল প্লাস এস প্রেস করে ওয়েবসাইটে চলে যাব রিফ্রেশ করব
রিফ্রেশ করার পরে দেখেন আমাদের কিন্তু হবার হচ্ছে বাট এটার কিন্তু কোনো অ্যানিমেশন এখন নাই। তো এটা সলিউশনের জন্য লেখাটা দেখেন আমাদের সাদা থেকে কিন্তু যখন আমি টাচ করতেছি তখন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে হবারের কালার সব সময় হবার করার সময় মনে রাখবেন কালারটা সব সময় সিলেক্ট কালার যখন আপনি দিবেন তখন হবার করলে লেখার কালার চেঞ্জ হবে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যখন দিবেন তখন হবার করলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে। তো কালারটা সবসময় লেখার কালার চেঞ্জ কাউন্ট করে। তো এখন আমি হবারের ট্রানজিশন অ্যানিমেশন দেওয়ার জন্য তো এখানে আমি দিব ফার্স্টে দিব ট্রানজিশন। তো আমি এখানে ট্রানজিশন দিব অল 0.2 সেকেন্ড লিনিয়ার। তো এখন এটাকে সেভ করলাম কন্ট্রোল প্লাস এস প্রেস করে। ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে দেখবো, রিফ্রেশ করলাম এখন দেখেন আমাদের কিন্তু একটু হলেও কিন্তু অ্যানিমেশন আসতেছে। দেখেন একটু হলেও কিন্তু অ্যানিমেশন আসতেছে। তো আমরা আজকে এই ওয়েবসাইটটার একটা সাইট তৈরি করলাম, জাস্ট হেডার সাইটটা তৈরি করলাম। কন্টেইনারের সাইটটা নেক্সট পর্বে আমরা তৈরি করব। তারপরে আমরা তৈরি করব কীভাবে এটার সাথে লিঙ্ক আপ করা যায়, স্টেপ বাই স্টেপ আগাবো। কারণ ভিডিও অনেক লেন্থলি হয়ে যাচ্ছে, ভিডিও অনেক যদি লেন্থলি হয়ে যায় তাহলে তো আপনারা ভিডিওটা দেখবেন না সম্পূর্ণ। কারণ আপনাদের জন্যই লেন্থলি করতে পারতেছি না, কারণ ভিডিওটা তখন দেখবেন আপনি 40 মিনিট কিংবা এক ঘন্টার ভিডিও, তখন কিন্তু আপনি ভিডিওতে ভিউ করবেন না। তো আপনাদের সুবিধার্থে আমি স্লোলি আগাচ্ছি অ্যান্ড সব কিছু ধরে ধরে পয়েন্ট দেখে দেখে আমি কিন্তু আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি, শিখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা আজকের ভিডিওটা ছিল আজ এই অবধি। নেক্সট এই ওয়েবসাইটের কন্টেইনারের পর্বটা থাকবে নেক্সট পার্টে। এটা আমার পার্ট নাম্বার 1 অ্যান্ড আমি এটার একটা প্লেলিস্ট করে দেব, গ্লাসি ওয়েবসাইট নামে একটা প্লেলিস্ট থাকবে। সেই প্লেলিস্টের ভিতরে এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য যতগুলো পার্ট আমি তৈরি করব সেই পার্টগুলো আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটা আজ এই অবধি ইন করতেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই তো সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবার কাছ থেকে তো একটা লাইক আশা করাই যায়। আর আজ ভিডিওটা এই অবধি শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।